বর্তমানে ড্রাইভিং লাইসেন্স রিনিউ ক্ষেত্রে পেশাদার অপেশাদার ধরনেরই গ্রাহকই সমস্যায় পড়তেছেন যাদের বিশেষ করে অনলাইনে রিনিউর ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সে আপনার নাম এবং জন্ম তারিখ এবং এনআইডি কার্ডের সাথে আপনার নাম ও জন্ম তারিখের একটি অক্ষরের যদি মিল না থাকে তাহলে আপনি অনলাইনে টাকা জমা নিচ্ছে না অনেকের ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিআরটি সার্ভিস পোর্টালে একটি নতুন করে অপশন দেওয়া হয়েছে অমিল কারেকশনের জন্য তো এটি অনেকেই করতেছেন শুধু একবার করা যায় এটি পরের বার থেকে আপনি এটা আর করতে পারবেন না অর্থাৎ আপনি একবার শুধু রিনিউয়ের ক্ষেত্রে এটি ঠিক করে নিতে পারবেন কিন্তু আপনার যখন স্মার্ট কার্ড প্রিন্ট হয়ে আসবে স্মার্ট কার্ডে আপনার আগের ভুলই থেকে যাবে শুধু অনলাইনে সার্ভারের সাথে মিলানোর জন্য আপনাকে এই সুবিধা দেওয়া হবে মাত্র একবারই পরেবার আপনি সুবিধা পাবেন না সেক্ষেত্রে আপনি আর আপনার ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে পারবেন না যতক্ষণ না আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স কারেকশন করে নিয়েছেন তো আমি বলবো আপনারা যারা এখনও পাঁচ বছর দু বছর তিন বছর অথবা পেশাদারের ক্ষেত্রে এই টাইম আর অপেশাদারের ক্ষেত্রে দশ বছরের মধ্যে আপনার ধরেন যখন এক বছর দুই বছর এরকম হতে পারে আপনি এর মধ্যেই আপনার স্মার্ট কার্ডটি কারেকশন করে নেবেন আর কালেকশন করে নিলেই আপনি পরবর্তীটা ঝামেলা পড়তে হবে না কারণ বিআরটির সার্ভিস পোর্টালে যখন আপনি টাকা জমা দেবেন রিনিউ করতে গিয়ে তখন বিআরটি এর সার্ভিস পোর্টালে আপনার টাকা জমা হবে না আর এটার একমাত্র কারণ হচ্ছে আপনার নামের বানানের সাথে আপনার ইউনিটি কার্ডের নামের বানান ভুল হচ্ছে এটির কারণ হচ্ছে সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে আপনার এই জিনিসটি তো আছে এখানে আপনার নাম জন্ম তারিখ ঠিক থাকলেও ধরেন আপনার নামের একটি অক্ষরে স্প্রেলিংয়ে সমস্যা হয়েছে তো সেক্ষেত্রে বিআরটি এর সার্ভার তো রোবটের মতো এটি আপনার এই ছোট সমস্যা হলেও এটি ধরতে পারবে না আর সে কারণে সমস্যাটি ধরে নেবে এবং আপনার ড্রাইভিং লাইসেন্সের আপনি রিনিউয়ের টাকা জমা দিতে পারবেন না তো এই পর্যায়ে আপনারা যারা দু মাস আগে সাধারণত আপনি রিনিউর জন্য আবেদন করতে হয় তো সে আবেদনের ক্ষেত্রে আপনি কারেকশন করার জন্য সময় থাকে না বলেই বিআরটি এই সুবিধা রেখেছে যে আপনি এনআইডি কার্ডের অমিলের সাথে একটি অপশন রেখেছে আপনি যেটা বিআরটি সার্ভিস পোর্টালে ঢুকলেই দেখতে পারবেন তার জন্য বলছি যে এটা শুধু আপনি একবারই করতে পারবেন যেহেতু দু মাস সময়ের মধ্যে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের নামের বানানটি কারেকশন করতে পারবেন না আর আপনি এটি সহজেই কারেকশন করে নিতে পারেন যখন আপনার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ লম্বা সময় ধরে থাকে তখন করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনি মাত্র এগারোশো পঁয়ত্রিশ টাকা অনলাইনের মাধ্যমে জমা দিয়ে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটি কারেকশন করে নিতে পারবেন আর অনেকেই প্রথমবার যেহেতু দিতে কোনো টাকা লাগে না অর্থাৎ অমিল কারেকশনের ক্ষেত্রে যেহেতু আপনার ড্রাইভিং লাইসেন্সের দু মাস থাকা অবস্থায় যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনি অমিলের জন্য অনেকেই করে ফেলেন যে আমার টাকা দিতে হবে না তাই এটা ফ্রি করে নিলেন কিন্তু পরবর্তীকালে আপনি আর সুবিধা এটি পাবেন না যতবারই আপনি অনলাইনে টাকা দিয়ে যাবেন আপনার টাকা জমা হবে না সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে পারবেন আগে আপনার কালেকশন করতে হবে তারপরে আপনি রিনিউ করতে হবে আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি